একটা বিশেষ প্রদর্শনী। বিটুইন ডার্কনেস অ্যান্ড ম্যাজিক শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন শুক্রবার। শহরে তো বটেই, দেশেও প্রথমবার এই ধরনের প্রদর্শনী। কেরলের 34 জন প্রবীণ ও নবীন শিল্পীর কাজ স্থান পাচ্ছে এই প্রদর্শনীতে। নামকরণটা হয়তো আপনাদের খানিকটা ভাবাতে পারে, সেটা হলো ডার্কনেসই বা কোথায় আর ম্যাজিকটাই বা কোথায়। আমাদের কেরালা ডকুমেন্ট করতে গিয়ে আমরা যেটা দেখলাম, কেরালার সাহিত্য কিন্তু ওদের শিল্পকে, ভিজুয়াল আর্টটাকে খুব বেশিভাবে অনুপ্রাণিত করেছে, আর দুটো সমানে সমানে অলমোস্ট প্যারালালভাবে চলেছে, একে অপরকে পরিপুষ্ট করেছে। একদিকে যেমন ম্যাজিক রয়েছে, আর একদিকে আবার একটা ডার্কনেস, এই যে অ্যাংস্ট, এই যে প্রশ্ন, এই যে ইন্টেলেকচুয়াল এনকোয়ারি, এই ব্যাপারটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। কলকাতায় এই ধরনের প্রদর্শনীতে আসতে পেরে খুশি শিল্পীরা। কলকাতা মে পহলে এক্সিবিশন হ্যাঁ মেরা আর মানে সুনা হ্যাঁ বহুত আচ্ছা অডিয়েন্স হ্যাঁ ইধর আচ্ছা লগ রা হ্যায় আপকো ফিলিংস কেসা হ্যায় আবি আচ্ছা লাগতা হ্যায় ক্যানভাসে দক্ষিণের সবুজ ও নীল রঙের মায়া। ছবির পাশাপাশি থাকছে ভাস্কর্য। মনোজিৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।